চলে এসছি, আসা হচ্ছে এর জন্য। হাইল্যান্ড পার্কের সামনে গাড়িটা লার্নার আছে, কিন্তু ওকে অ্যালার্ট করো, তারপরে ওভারটেকটা করো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাচ্চা হচ্ছে 5:15, আমরা বেরোচ্ছি আমাদের রাইডের জন্য। বেশি কথা বলবো না, তাদের বাইকে উঠি, বাইক ওয়ার্ম আপ করি, বেরোই একদম রিফিল করে, তারপরে দেখা হচ্ছে এখানে অ্যাজ ইউজুয়াল তাড়াতে আসে। চলো তো ফাইনালি আমাদের গাড়ি থেকে গুড মর্নিং হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দেখলাম যে তাড়াতাড়ি করে আগে এই কাজগুলো করি, বেকার বেকার এখানে আমি কথা বলবো না, ডাইরেক্ট উঠে কথা বলছি। বিদ্যাসাগর সেতু তো আমাদের ফুয়েলিং হয়ে গেছে, 500 টাকা তেল ভরালাম, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, অ্যান্ড আমরা এখন বিদ্যাসাগর সেতু উঠছি। তো মনটা একটু মিষ্টি মিষ্টি করছিলো, বুঝলে তো, মনটা মিষ্টি মিষ্টি করছিলো। তো মিষ্টি মিষ্টির জন্য তাহলে মিষ্টি মিষ্টি ব্যাপারটাকে একটু ফুলফিল করতে হবে, কোথায় যাওয়া যেতে পারে। আমরা যাচ্ছি হচ্ছে শক্তিগড় ল্যাংচা খেতে। সামনে অ্যাজ ইউজুয়াল ভিড় থাকার জন্যে একটু সাইড নিয়ে নিলাম সার্ভিস লেনটা, বড় গাড়ির জ্যাম আছে। বেরোনোর সময় তো ওই ব্রিজটার ওখানটাতে লাগে, সাঁতরাগাছি ঢোকার আগে যে ব্রিজটা থাকে এখানটাতে মেন, একটু বড় গাড়ির জ্যামটা লাগে। এবার একটু খোলা রাস্তা পাওয়া গেছে, ওয়েদারটা সুন্দর আছে, সানরাইজ হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের একটু ইঞ্জিনটা ফিল হচ্ছে যে ইঞ্জিনটা ছাড়ছে, ইঞ্জিনটা ভালো লাগছে। আজকে ঘুম থেকে উঠেছি 4:00 দিয়ে, একটু লেটই হলো বেরোতে, যাই হোক 4:30 মতো হলো বেরোতে, বাট ঠিক আছে। ডেলি একটা রাইড করলে একটা হ্যাবিট থাকে, বাট আমি চেষ্টা করছি একটা হ্যাবিট বানানোর। বিশাল লেট হয়নি, বাট ঠিক আছে, পারফেকশনটা মেনটেন করা উচিত। আর সূর্য মামা বেশ চোখে মারছে আমার। দাঁড়ানো হলো এখানটাতে, টুকটাক একটু বিস্কুট বিস্কুট খাচ্ছি, খিদেটাও পেয়ে গেছিলো সকাল সকাল, তাহলে কিছুটা খেয়ে নিই, কারণ অনেকটা যেতে হবে, কারণ পেটের মধ্যে খিদে নিয়ে যাওয়াটা ঠিক না। তো হালকার মধ্যে কেক আর বিস্কুট খাচ্ছি, এই যে অল্প একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরোবো। রাইডিং জ্যাকেটটাও একটা এক্সপেরিমেন্টই হচ্ছে বেসিক্যালি, আগের দিন আমি না পরে চালিয়েছিলাম ডিফারেন্স দেখার জন্য, আজকে পরে চালাচ্ছি। তো ডেফিনেটলি রাইডিং জ্যাকেট পরে থাকার তো মানে কি বলবো, মানে অ্যাডভান্টেজ প্রচুর রাইডিং জ্যাকেট পরে থাকার। ডেফিনেটলি আমি অ্যাডভান্টেজটা আর ডিফারেন্সটা ফিল করার জন্য বেসিক্যালি একদিন পরেছিলাম না। তো অ্যাডভান্টেজ তো প্রচুর আছে, সেফটি এটসেট্রা এটসেট্রা, বাট তার থেকেও বড় কথা হচ্ছে হাই স্পিডে হাওয়া কাটানোর একটা বিশাল ব্যাপার থাকে এখানে, ঠিক আছে। মানে নর্মাল জামা আর রাইডিং জ্যাকেটের মধ্যে ডিফারেন্স এটা অনেক বড়। নর্মাল শুধু জ্যাকেট পরে থাকলে বা নর্মাল জামা পরে থাকলে ওই উইন্ড ডিফ্লেকশন একটু ইস্যু হয়, বাট রাইডিং জ্যাকেট পরে থাকলে একটা এরোডাইনামিক্স ঠিকঠাক কাজ করে, ওই ডিফারেন্সটা আমি ডেফিনেটলি ফিল করতে পারছি। আর সেফটি তো আছেই, সেফটির ব্যাপারে তো আসছেই না কথা, নিজে থেকে একটা এক্সপিরিয়েন্স করাটা আর সেইটা শেয়ার করা অনেক বেশি আমি মনে করি ফ্রুটফুল। 70 কিলোমিটার মতো আছে, দেখা যাক। আর একটা যেটা আমার যে খুব ভালো লাগছে গাড়ি চালিয়ে, সেটা হচ্ছে গিয়ে সানডে না বলে রাস্তায় ছাপড়ি স্ল্যাশ স্কুইডসের অ্যামাউন্ট অনেক কম। তো সানডে রাইডগুলোতে এটা একটা রাইড তো হয়, বাট একটা ইরিটেটিং ফ্যাক্টর কাজ করে ডেফিনেটলি, ভুল ভাল চালানো, রাস্তার মধ্যে গ্যাঞ্জাম করা। আর উইকডে রাইডগুলোতে এটা একটা অ্যাডভান্টেজ থাকে যে এই টাইপের ভুল ভাল পাবলিকগুলোর সংখ্যা অনেকটাই কম থাকে, টেকনিক্যালি থাকে না বললেই চলে। এখানকার রাস্তা দুর্দান্ত, বাট ডাইভার্সন নিতে হলো কম করে 5 থেকে 6টা মতো ডাইভার্সন নিতে হলো, যাই হোক। তারপরে এখন একটা লং স্ট্রেচ পেয়েছি। সামনে আবার চলে আসছে ডাইভার্সন, এই ডাইভার্সনগুলো থাকছে মাঝখানে মাঝখানে রাস্তায় কাজ হচ্ছে বলে, ঠিক আছে। ওভারঅল রাস্তা বেশ সুন্দর আছে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস আমি নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেক প্যাডটাকে চেঞ্জ করে, দুর্দান্ত ব্রেক প্যাড, দুর্দান্ত। মানে আমি ম্যাসিভ ডিফারেন্স ফিল করতে পারছি, ব্যাপক।
মানে টাকাটা ওয়ার্থ ইট, যে অ্যামাউন্টটা দিয়েছি সিরিয়াসলি টোটালি ওয়ার্থ ইট। এবার একটু হালকা হালকা ইরিটেটিং লাগছে, এত ডাইভার্সন আছে না যে কিছু বলার নেই। রাস্তায় কাজ হচ্ছে বুঝতে পারা যাচ্ছে, বাট ডাইভার্সনগুলো ইরিটেট করছে। এবার প্রচুর ডাইভার্সন, প্রচুর, আর রাস্তায় প্রচুর লরি আছে আজকে, প্রচুর লরি। মনে হচ্ছে যদি ভোর 4টার সময় রাস্তা ধরে নেওয়া যেত তাহলে বেটার হতো, সেটা তো সম্ভব হয় না না, কারণ এটা তো এমনি না যে একদম প্রপার একটা আউটসাইড অন্য একটা স্টেটের রাইডে বেরোচ্ছি, ঘুমটাও দরকার হবে। যদি 4টায় আমাকে রাস্তা ধরতে হয় তাহলে অ্যাটলিস্ট 3টে থেকে ওটার সব ব্যবস্থা করতে হবে, 3:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, ওটা সম্ভব না। ঠিক আছে, অসুবিধা নেই, ক্যালকুলেশনটা করছি সিচুয়েশন দেখে, বাট আপাতত যেটা আছে আমরা ওটাকে এনজয় করছি। আমি অনেকদিন আগে যখন লাস্ট এসেছিলাম ওই 2019-19 টাইমে, রাস্তার সিচুয়েশন এখানে অনেক চেঞ্জ হয়েছে, মানে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। কারণ হুট করে আমি ম্যাপটাকে একবার খুললাম, যারা দেখতে রাস্তাটা কি অন্য রাস্তায় চলে এলাম নাকি, তারপর দেখি না এই রাস্তাটা নিতে হবে যাওয়ার জন্যে। তো রাস্তার মধ্যে ডেভেলপমেন্ট অনেকটা হয়েছে, প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। আর এখন আবার এই যে এই দেখো আবার চলেছে ড্রাইভার্সন, এই রাস্তার কাজ ফাজ হচ্ছে বলে একটু এদিক ওদিক আছে। ঠিক আছে, উন্নতি হওয়া তো ডেফিনেটলি ভালো, বাট আমার এই টাইমটাতে এত কড়া ডাইভার্সন খাচ্ছে বলে একটু স্পিডটা হ্যাম্পার হচ্ছে বারবার করে। এবার দেখা যাক সিচুয়েশন কী হচ্ছে, এই রাইডের পর কত কিলোমিটার আমাদের ক্লক করছে। এখন তো 63 মতো গাড়ি চললো, এই রাইডের পর দেখতে হবে কত কিলোমিটার আর কত বাকি থাকছে, তাহলে সেরকম একটা দুটো প্ল্যান করতে হবে। তাহলে আমাদের আশা করা যাচ্ছে যে 1000 কিলোমিটার হয়ে যাবে। গাড়ি এত বেশি আছে, গাড়ি চালাতে প্রবলেম হচ্ছে, প্রচুর লরি 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 লরিতে ভর্তি। মানে ম্যাক্স আউট হয়তো 90 থাকছে 10% টাইম, আর বাকি 90% টাইম আমাকে এমনিভাবে চালাতে হচ্ছে। আর 10 না চলো 20% দিলাম, বাট 80% রাস্তা এভাবেই যেতে হচ্ছে স্লো স্লো করে। গাড়িটা লার্নার আছে কিন্তু লার্নারের মতো অন্য সময় চালাচ্ছে না, ভুল ভাল টানছে, এদিকে ওভারটেক করার সময় ভয় লাগছে। আর প্রথম কথা তো, যে কোনো গাড়িকে ওভারটেক করতে গেলে লরি হলে হর্ন দাও আগে, ওকে অ্যালার্ট করো, তারপরে ওভারটেকটা করো। এদিকে টানা টানের দিকে ঠিক আছে, আমার সঙ্গে টানছিল একটু আগে, এদিকে বেসিক রুলস জানে না, বেসিক সেন্স নাই গাড়ি চালানোর। এদের আইডিয়া হচ্ছে শুধুমাত্র অ্যাক্সেলারেটারে পা রাখতে হবে, সেটা হচ্ছে দেখাচ্ছে গাড়ি চালানো, আর কিছু না। মানে আমি ক্লিয়ারলি তোমাদেরকে দেখালাম ওটা একটু আগে, অনটা একটু আগে যদি ক্যামেরাটা অন থাকতো তাহলে সেটাও দেখাতে পারতাম যে কীভাবে ও চালাচ্ছিল পেছন দিকে। এখন না হয় দেখতে পেলে যে একটা সামান্য ওভারটেক করতে গিয়ে ওর ভয় লাগছে, যথেষ্ট গ্যাপ ছিল। আর আমি দেখতে পাচ্ছি হর্ন মারছে না, গাড়িটাকে ঢোকানোর চেষ্টা করছে। চলে এসছি আমরা আমাদের লোকেশনে ল্যাংচা খেতে। চলে এসছি আমরা আমাদের লোকেশনে। তো বেসিক্যালি লাগলো হচ্ছে 2.5 ঘন্টা মতো, 2 ঘন্টা 35 মিনিট মতো। এবার ব্যাপার হচ্ছে রাস্তায় আজকে প্রচণ্ড ট্রাফিক ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি রাস্তায় কাজ হচ্ছে। বর্ধমান ঢোকার আমি বলবো শক্তিগড় ঢোকার 20 কিলোমিটার আমরা ভালো পেয়েছি। তার আগে আমি প্রচুর ডাইভার্সন পেয়েছি, কম করে 8 থেকে 12খানা মতো ডাইভার্সন ছিল। রাস্তা খারাপ, তারপরে লরির ভিড়, তারপরে ট্রাফিক, যাই হোক এই লাস্টের কয়েকটা টাইমই হয়তো 90-95 চালানো গেলো, বাকিটা তো ওই
50-60-40 করে চলছে। পৌঁছে গেছি, ঠিক আছে, অসুবিধা নাই, চলো তাই যাক, ভিতরে কি আছে খাওয়া দাওয়া করি। ভয়ানক সাইজ, আরো অনেক মিষ্টি আছে, বাট মেন আশা হচ্ছে এর জন্যে। চার পিস কচুরি তরকারি দিয়ে ২৫ টাকা। ওয়েদারটা ভালোই আছে, এদিকে মেঘ করে আছে, গরম সেরকম নেই কিছু। যে জিনিসের জন্য আসা সেটাও চলে আসছে। ল্যাংচা সিরিয়াসলি খেলাম, দারুণ খেতে, অ্যান্ড নরম আছে, গরম আছে, অ্যান্ড টেস্ট দুর্দান্ত। তো যেটার জন্য আসা সেটা হলো, কিছু প্যাক করলাম, ছত্রিদেরকে দেবো, মামরা তো এখানে নেই, তো বাড়ির জন্য আমি অল্প নিলাম, দু এক পিস মতো নিলাম। খাওয়া দাওয়া হলো, খুব ভালো খেলাম, লাইটার করে খেলাম, এই লুচি তরকারি আর একটা করে ল্যাংচা খেলাম, একটাই খেলাম কারণ সকাল সকাল খুব বেশি মিষ্টি খেতেও পারবো না, তাই জন্য আমি একটাই খেলাম। ঠিক আছে, বাড়ির জন্য নিয়ে নিয়েছি, ইচ্ছা হলো অল্প অল্প করে রেখে খাওয়া যেতে পারে। চলো বিল দিয়ে এখানে বেরোবো, চলো সব ডান, বেরোবো এবার। ল্যাংচা তো দারুণ খেলাম, বিশাল খেলাম, আর টেস্ট মানে মনে হচ্ছে অ্যাজ ইফ 2019 টেস্ট আমি আবার পেলাম। এটা টেস্ট সিরিয়াসলি মেনটেন থাকে, এমনি না যে টাইমের সঙ্গে বা ফেমের সঙ্গে হয়তো টেস্ট চেঞ্জ হয়ে যায়। তো ল্যাংচা খেয়ে একদম হেভি লাগলো, হেভি লাগলো। আমাদের রাইডটাও বেশ ভালো হলো, এখন অব্দি 114 কিলোমিটার গাড়ি চলে গেছে, বাড়ি ঢুকতে ঢুকতে ডেফিনেটলি 12 কিলোমিটার আমাদের ক্লক করতে চলেছে, দেখা যাক। চলো তাহলে আপাতত ডেস্টিনেশন হচ্ছে আমাদের ব্যাক টু কলকাতা, লেটস গো। আর 50 কিলোমিটার মতো আছে কলকাতা, দাঁড়ালাম একটু আমাদের এই ট্রাক দাদার পাশে। যাই হোক, তো প্রবলেম হচ্ছে গিয়ে, প্রবলেম বলবো না, কিছু করার নেই, আমার মেমোরি ফুল হয়ে গেছে এসডি কার্ডটা ক্যামেরার, তো মোটো ব্লগ করতে পারছি না। আমি দেখলাম দুবার করে যে সবুজ লাইট জ্বলছে, তো মনে হলো নিশ্চয়ই, তাই জন্য দাঁড়ালাম আরও। তো দেখা হয়ে গেছে, ঠিক আছে, কিছু করার নেই, আমরা 40 কিলোমিটার আছে, কলকাতা ঢুকে যাই, তারপর একবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। টানা 70 কিলোমিটার এলাম, 70 কিলোমিটার এসে একটু ক্যামেরাটা চেক করতে আরও দাঁড়ালাম, তো তোমাদেরকে বলে দিলাম, ওটা আপডেট দিয়ে দিলাম, ঢুকি একবারে তারপরে কথা হচ্ছে, চলো দাদা। হাইল্যান্ড পার্কের সামনে দাঁড়িয়ে এখন, ভেতর দিয়ে আসিনি কারণ মা ফ্লাইওভার দিয়ে এলাম, একটাই কারণ, কারণ টানা চালানো যায়, তাহলে ভেতর দিয়ে আসে কি প্রচুর দাঁড়াতে হয়, মাথা খারাপ হয়ে গেছে গরমের মধ্যে। প্রবলেম কি, থ্রু আউট দ্য রাইড কোনো ইস্যু নেই, ঠিক আছে, গেলাম ভালো, এলাম ভালো, কলকাতা যখন ঢুকি প্রবলেমটা তখন শুরু হয়, ডাব এলো, ডাব শেষ হয়ে গেল। তো আমাদের টোটাল গাড়ি চললো 231 কিলোমিটার, 664 টোটাল। ফ্রেশ হইনি আমি, এটা হচ্ছে কারেন্ট অবস্থা, মানে ঘেমে চান হয়ে গেছি পুরো একবারে। তো আমাদের রাইডের সামারি যদি আমরা করি, তাহলে যাওয়ার সময়তে ট্রাফিক ছিল ভালো রকম, সেটার জন্য ইনিশিয়ালি একটু আমাদের টাইম ডিলে হয়েছে, তারপর আসার সময়তে মানে তারপরে যাওয়া ঠিকঠাক, আসা ঠিকঠাক, কিন্তু কলকাতা ঢোকার টাইমটাতে একটা ভয়ানক লেভেলে বাজে একটা ট্রাফিক দেয়, যেটা হচ্ছে তোমার সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হয়, ওরে বাপরে যাওয়াতে একটা ট্রাফিক, তাই জন্য আমি আর ভেতর দিয়ে এলাম না কারণ প্রচুর সিগন্যাল থাকবে। আমি একদম মা ফ্লাইওভার নিলাম, একটু গাড়িটা বেশি চালাতে হলো অসুবিধা নেই, বাট থামতে হয়নি কোথাও, তো এই হচ্ছে ব্যাপার। একটু রাস্তায় ডাব দেখতে পাই, ডাব খেলাম, একটু হাইড্রেটেড ফিল হচ্ছে, বাট এখন মেন হচ্ছে গিয়ে স্নান করবো, ফ্রেশ হবো, একটু আগে স্যালাইন ওয়াটার লাগবে, এমনি অবস্থা এখন। তো যাই হোক, রাইড ওয়াজ গুড, খুব ভালো লাগলো, আমি প্ল্যান করছিলাম এখানে যাবো, তো যাওয়াও হলো ফাইনালি, অনেকদিন পর গেলাম, 2019 সালে লাস্ট গেছিলাম, তারপরে এখন তো গাড়ি তো কত চললো তো তোমরা দেখতেই পেলে, তাহলে ঠিক আছে যাই, একটু ঘেমে স্নান হয়ে গেছি, হাত ফাতের অবস্থা টাইট, মুখে ধুলো ফুলো যাতা, যাই ফ্রেশন আপ হই কারণ এরপর আমাকে শোরুম যেতে হবে। এত গরমের মধ্যে ঘেমে ব্লগ হচ্ছে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও, কাম অন, আমি জানি তোমরা করবে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি অদূর অব্দি রাখছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন তোমরা জানো, অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, খুব জলদি আসবে নতুন ব্লগের মধ্যে, টিল দেন।
টেক কেয়ার, বি সেফ, বাই বাই, স্টে হাইড্রেটেড ভাই, স্টে হাইড্রেটেড, যা গরম পড়েছে।